ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী? হ্যাঁ, টালিপাড়ায় কান পাতলে এখন এমন খবরই শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি ফের প্রেমে পড়েছেন। পাত্রের নাম রোশন সিং ওরফে মন্টি। জন্মসূত্রে রোশন সিং পাঞ্জাবি, পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু। বর্তমানে পার্ক সার্কাস এলাকাতেই থাকেন রোশন। জানা যাচ্ছে মন্টি ওরফে রোশন শ্রাবন্তীর জামাইবাবুর পরিচিত, সেখান থেকেই তার সঙ্গে শ্রাবন্তীর আলাপ। তাদের পরিচয় নাকি খুব বেশি দিনেরও নয়, মাত্র মাস চারেকের। তবে সম্প্রতি নাকি তাদের সম্পর্ক অন্যদিকে মোড় নিচ্ছে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, গত 15 জানুয়ারি শ্রাবন্তী তার দ্বিতীয় স্বামীর থেকে মিউচুয়াল ডিভোর্স চেয়ে আলিপুর জাজেস কোর্টে আবেদন করতে গিয়েছিলেন। গত বছর 10 জুলাই শ্রাবন্তী ও কৃষ্ণবিরাজ বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের 3 মাস যেতে না যেতেই তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও ঠিক কী কারণে তাদের বিয়ে টিকল না সে বিষয়ে শ্রাবন্তী কিংবা কৃষ্ণবিরাজ কেউই মুখ খোলেননি। শ্রাবন্তী ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যাচ্ছে রোশন সিং এর সঙ্গে সম্পর্কটা শ্রাবন্তী ভেবেচিন্তেই এগোতে চাইছেন। এই বিষয়ে এখনই প্রকাশ্যে তারা কিছুই বলতে চাইছেন না, তবে নাকি তারা একে অপরের বাড়িতে ইতিমধ্যেই যাতায়াত শুরু করেছেন। বেশ কিছু পার্টিতে তাদের একসঙ্গে দেখাও গেছে বলে খবর। এমনকি শ্রাবন্তীর ছেলে ঝিনুকেরও নাকি রোশনকে ভীষণ পছন্দ। ঘনিষ্ঠ মহলে শ্রাবন্তী বলেছেন রোশন সিং ভীষণই ভালো মানুষ, যদিও দ্বিতীয় স্বামী কৃষ্ণবিরাজের ক্ষেত্রেও শ্রাবন্তী এমনটাই বলেছিলেন। পাশাপাশি রোশনের মতো প্রাক্তন কৃষ্ণবিরাজের সঙ্গে শ্রাবন্তীর আলাপ হয়েছিল তার জামাইবাবুর মাধ্যমে, তবে সম্পর্কের জন্য তার ক্যারিয়ারে কোনো ক্ষতি হোক তা নাকি কোনোভাবেই চান না শ্রাবন্তী, তাই আপাতত ক্যারিয়ারে মন দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বহু অল্প বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী। 2003 সালে রাজীবকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। দীর্ঘ 13 বছর পর 2016 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তারও রাজীবের একটি ছেলেও রয়েছে, তাদের ছেলে ঝিনুক শ্রাবন্তীর কাছেই থাকে। তো বন্ধুরা, শ্রাবন্তীর এই নতুন প্রেম নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। বিনোদন জগতের সব রকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।